এবড়া এই এই যে রোদ ঠড়াবর আর যে গরম পড়ছে হয় এদিকে রোদ আর সম্ভব হ্যাঁ না বেন্নে হলে ফ্রিজটে খুললে গলা হমান পানটা গিললেইছি হ্যাঁ এর মধ্যে মানুষ কেমন রোদ আর গরমে যাক দিনটা তো মাড়ি হয়ে গেছে হয় মেম্বার সাহেব এই রোজার মধ্যে তো অনেক অভিনয় করছেন আর কত অভিনয় দেখাইবেন কি কইলি তুই কিসের অভিনয় ক্যাপ তিন দিন আগে যে আপনার ওই ছবিক মেয়ের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছি ইফতারি দাওয়াত আপনি এমন বাইলে যে অভিনয় ওটা করলেন যাইয়া মনে হয় যে রোজা আপনি একটা না তিনটে রয়েছেন এবারে কথা কম কো আবার কথা কম কো মুখটা মানিক দাদা না ওইটা মেম্বার মানুষ মোটা সম্মান আছে না কালকে মেহমান আইবে কালকে ঈদ তাড়াতাড়ি লতাই বাজার করি ওগোটা আবার গলা হমান গিলেই তুইবে বোঝো নাই ল পরদিন তো পরে লয়ন এবারে এই মুখটা কাটি তো হই গেছে আবার বমি বমি আয় কি করব গদি যেটা কাম হর ওই দোহানতে যাইয়া এক গাল পান লইয়া একটু চা পাইবে না যা এটি কি কইলেন আপনি কেন আবার কি এটি কোনো কথা কইছেন আমি যদি আন ওই দোকানে যাই পান আনি এলাকার মানুষ কি আমার থইবে দি কি লাগিয়ে বর্তা বানাই দেবে আরে ইহা সারা যদি এলাকার মানুষ হনে তো ওই পান মেম্বারে আনতে দেছে কথাটা কোন রকম দাঁড়াইবে আর ইহা সারা কয়দিন পর তো নির্বাচন নাকি এ বেড়া তুই বোধ না তো কোনো বুদ্ধিই নাই বেড়া তুই কি হেয়ে কবি দোকানদার দেয় দোকানদার দেয় কবি এইটা মেম্বার একাল পান চাইছে হেফতার করবে দিয়ে বোঝস নাই হেইটা কবি বেড়া তুই বলে বুদ্ধি মেম্বার সাহেব আপনি মাথায় এত বুদ্ধি যদি আগে জানতাম হেলে তার ওই রোদ দিয়ে আপনি হাতাটা সরাই রাখতাম না কোনো সময় তাদের পান্ডা নিয়ে আসো দাও তাদের যাও আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ কি রে এত দেরি করে কেউ গেলে কই টাইম তো আছে আমি তো এলাকার মানুষের কইছি যে আপনি রোজা রয়েছেন এই যে পান্ডা এখন আপনি ক্যাম্বাইলে খাইবেন আমার একটু বুঝা আরে বেড়া তোর আসলে বুদ্ধিই নাই মুখে তোর বুদ্ধি চলি ওর মুহিতি মেম্বার বুঝছো মোর বুদ্ধি মতো হোক এই পান্ডা খামু হ্যাঁ তোর ঠুসি আছে ওই যে মহেতে পড়ো না থতমা ঠুসি ঠুসি হ্যাঁ কি আছে তোর পালা হেঁটে বাইর হতার দেখ কেমনে খাইতে হয় বলবে না চলো আপনার বুদ্ধির প্রশংসা নাই এই নিন দুদিন হয়েছে মহে দিছে ঠিক আছে না কেউ বলবো না ঠিক আছে পান খাই তুই তো জানোই মুখ তিরিশটা রোজা রে সব সময় আল্লাহদার কইবি না কি মরবেন না মরবেন মরবেন আমাকে বড় মশলা সব গেল না ডাক দিদি ডাক দিদি বলা ও ইমাম সাহেব ইমাম সাহেব এদিকে আসেন মেম্বারে আমি ডাকি আলহামদুলিল্লাহ কালকে আমার বাপমার নামে দোয়া পড়াবো একটু কবরের পাশে বই দোয়া করাবেন এই আর দুপুরে দাওয়াতটা খাই দিবেন এর লেগে আমরা বলাইছি মেম্বার সাহেব আমার কথায় রাগ করবেন কেন আমি আসলে সবার বাসায় দাওয়াত খাই শোনেন আমার কথাটা আপনি শোনেন আমি জানতে পারছি যে আপনি তিরিশটা রোজার একটা রোজাও রাখেন নাই আর তাছাড়া আপনি তো একক নামাজ তো পড়েনি না আপনার বাসা যে রান্না করে সে ওই জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী এসে রান্না করে দিয়ে যায় আমি সেটা সুবহানাল্লাহ কি করেছিলেন আপনি যে বললেন আপনার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়ে আমি দোয়া করবো কোন দুঃখে আমি দোয়া করতে যাব বলেন বাবা মা আপনার না মা আপনার বাবা মার পাশে দাঁড়াই যদি আপনি একটা দিন দোয়া না করতে পারেন তা আপনার বাবা মা আপনার কেন রেখে গেছে আপনার বাবা মা যে দুনিয়া ধন সম্পদ রেখে গেছে তারা তো এগুলো চায় না তারা আপনার কাছে একটু দোয়া চায় আপনি যদি ঈদের দিন একটু দোয়াও না করতে পারেন তাহলে আপনি কেমন সন্তান হইলেন তাদের তারা যদি একটা কলা গাছ লাগাই থুয়ে যাইতো তা মানুষ উপকার হইতো মানুষ কলা খাইয়ে দোয়া করতো আপনার না রেখে যাইয়া আপনার বাবা মার জন্য আমি কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করতে যাবো হ্যাঁ আমার কি আবেগ আপনার বাবা মার জন্য আমার চোখের পানি পড়বে কেন পড়বে জানেন
আপনি যে আমার টাকা দেবেন না এই জন্য আমার চোখের পানিটা পড়বে কিন্তু এই চোখের পানির কোনো দাম নাই আল্লাহর কাছে বুঝছেন আপনি যদি বাবামার কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করেন ওইটি আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য এইটা সব সময় মনে রাখবেন আর একটা কথা মনে রাখবেন আপনি যেমন এখন আপনার বাবামার জন্য দোয়া করতে পারতেছেন না নামাজ রোজা কিছু করেন না আপনার ছেলে সন্তান আল্লাহর দেশে তারাও এরকম হবে আপনার ছেলে তো ভর্তি করছেন স্কুলে তারা তো আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই তার স্কুলে আপনার মতো শিক্ষিত হবে মেম্বার চেয়ারম্যান হবে তারপর কি করবে আপনি মারা যাবেন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবেন না মাওলানা ইমাম সাহেব ভাড়া করবে দোয়া করার জন্য শেষ পর্যন্ত কি হবে জানেন ফল জিরো কথাগুলো আবেগে বইলা ফেললাম কিছু মনে করেন না তবে এখনো সময় আছে ঠিক হয়ে আসেন ভালো হন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ছেলে সন্তান ইসলাম শিক্ষা শিক্ষিত করেন দেখবেন মৃত্যুর পরেও আপনার সদগায় জারিয়া হবে ছেলে সন্তান দোয়া করবে আপনাদের জন্য ভালো কাজ না করে যাইতে পারলেও ওই সন্তানের দোয়ায় আপনারা জান্নাতবাসী হবেন আসি মিম্বার সাহেব আসসালামু আলাইকুম একদম কষ্ট পাই আমি কালকে সারা রাত আপনার কথা অনেক ভাবছি অনেক চিন্তাধারা করে দেখছি আসলে আপনি যেটা বলছেন ওইটি ঠিক আর আমি যেটা করছি এটাই ভুল কেননা পরকালটা হচ্ছে আজীবনের জন্য আর এহকালটা তো দুদিনের শুধু আর আমি যা করছি আপনি আমাকে মাফ করে দেবেন আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি পাঁচত নাচ করবো আর আমি আমার সন্তানকে এখন থেকে মাদ্রাসায় ভর্তি করে দেবো আর আমি ইমান নিয়ে ঠিকভাবে যখন চলতে পারি এই তৌফিক দান করুন আর আপনি আমার জন্য দোয়া করুন আমিন আপনার বাসায় আমি এখন যেতে পারি কিন্তু আমার সাথে ওই যে ওয়াদাবদ্ধ হতে হবে আপনি আর কোনো দিন নামাজ পড়তে পারবেন হ্যাঁ অবশ্যই আমি আর কখনো নামাজ পড়ি তাহলে চলুন আর আমাদের এই ঈদের দিনে সবারই কর্তব্য তাদের বাবা মা বেঁচে নাই তাদের বাবা মা কবর জিয়ারত করা অবশ্যই কবর যারা জাহান্নামী তাদের রমজান মাসে কোনো আজাব হয় না কিন্তু আজকে ঈদের নামাজের পরে আমরা তো এখন বাসায় যাবো কিন্তু তাদের এখন নিয়ে যাওয়া হবে আজাবও তো এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত আর যাদের বাবা মা বেঁচে আছে তাদের উচিত তাদের বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের বাবা মার প্রতি খেদমত করা AHPTV Surviving in the Way of Allah.